আপনি তখন কি করতেন? নিজের কৃষি খাত, আমার বাবা মা আছে তাদের আমরা কৃষি খাত করতাম। তারপর যে যখন মুক্তিযোগ করা এখন লিবারেশন টাইম, এখন তাদের সাথে সবসময় সবসময় আরো জড়িত ছিলেন। যদি আমরা যদি ওই করে না যাই তবে কি তার ফাড়াবাড়ির দিক থেকে সব কিছু আমরা তাদেরকে জোগাড় দিচ্ছি। রাত্রিবেলায় তারা বেজে অপারেশনে যেই যাত্রা ডিউটিতে চলে যাচ্ছে, অমুক জায়গার সমুক জায়গা কীভাবে তাদের সাথে আমরাও যাচ্ছি। আর দিনের বেলাতে তাদের অস্ত্র শস্ত্র যা কিছু ছিল তাদেরকে আর কীভাবে রাখতে হয় এভাবে এভাবে করে রাখতেন। আবার রাত্রে যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে সেখানে আমরা যাচ্ছি। মুক্তিযুদ্ধে যারা আছে রক্ষণাবেক্ষণ তো আমাদের, আমাদের একটা গার্ডেন আছে, আমার গাড়ি একটা গার্ডেন আছে। গার্ডেনে পশ্চিমে এক পাঞ্জাবি গ্রুপ ও কিরম খোঁজে মেজর ছিলেন, তাদের সাথে অনেক কিরম খোঁজে ফাংশনা বাহিনী ওইখানে ঢুকেছিল। সেখানে আমাদের মুক্তি যারা বড় বড় তাদেরকে জানাই দিলাম তোমরা এখান থেকে চলে যাও। তারা এখন উত্তরমুখী হইয়া গার্ডেন থেকে উত্তরমুখী এইদিকে এই যে উত্তর সুভাবিল দিয়ে তার যে কোনো হতে তারা ওই রামনগরের দিকে চলে গেল। ওই ওই পাঞ্জাবি অক্কল ওইখানে গার্ডেনে অবস্থান করলো, ওই পাহাড়ে বড় বড় গর্ত। একদিন পাঞ্জাবি ওইখানেও গেল, এখানে এখন মুক্তি থাকেনি, এতে বলে গেল মুক্তি খাওয়া সারা মুক্তি তো ভালো নেই, মুক্তি খাওয়া বলো মুক্তি তো নিয়ে তবে মুক্তি খাওয়া রাত্রে নিয়ে টুসটাস করো সেটা আমরাও তো চিনি খুলতে খুলতে কে করতে তো কাজ। এইভাবে আমাদেরকে আমাদেরকে পশ্চিমে এপিজনল আমাদের গ্রেপ্তার করতেছিল। একবার এক গ্রুপ এসে আমাকে কিনা মজা 24 ঘন্টা আয়ত্ত রাখছিল, অনেক রকমের কথা লুটেছিল। যদি আমরা যদি সেই কথা সেগুলি যদি দেখা দিতে তাহলে মুক্তি পাচ্ছিল। আর তারা কীভাবে এই যে মাছ ধরে মাংস মাছ খেতের বাকি কদু যত ইতি আছে তারা রাঁধে যারা খাবার তারা সহযোগিতা করছে। এখন শুধু ওইবারে যেতে পারিনি, তারা ট্রেনিংয়ে চলে যেতে পারিনি, কিন্তু মুক্তি দিয়ে চালাতে কি আমরা মুক্তি পাবাই। আমরা মুক্তি যদি তারা লালন পালন না করলে তারা মুক্তি হচ্ছে হচ্ছে সেই সময় ছেলেরা যেমন খুশি মায়েরও তেমন খুশি, মায়ের ছেলের মায়ের তেমন খুশি আইলে আর পারিতে। হ্যাঁ, আর আমাদের আমাদের এখন বর্তমান প্রজন্মে যারা শিশুরা আছে তারা ওই পথ দিয়ে আমরা যেভাবে যেভাবে যে নির্দেশনা চলছে এই সোনার বাংলা সোনার দেশ গড়ে তোলক আর তারা কামনা করে।